জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ঢিলেমি, ধীর গতিতে কাজ হওয়ায় ঘটছে দুর্ঘটনা, যার জেরে আজ বৃহস্পতিবার সকালে চাঁচল হরিশ্চন্দ্রপুর 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ, শেষমেশ ট্রাফিক ওসির আশ্বাসে বিক্ষোভ তুলে নেন অবরোধকারীরা। উল্লেখ্য, ঠিক 3 বছর আগে শুরু হয় 81 নম্বর জাতীয় সড়কের কাজ, কিন্তু দীর্ঘদিন ধরে নানান টালবাহানার কারণে খুবই ধীর গতিতে চলছে চাঁচল হরিশ্চন্দ্রপুর রাস্তা সম্প্রসারণের কাজ। এবড়োখেবড়ো রাস্তা থাকার কারণে ঘটছে দুর্ঘটনা, চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথ চলতে সাধারণ মানুষ। রাস্তা বেহাল থাকার জেরে দুদিন আগেই হরিশ্চন্দ্রপুর থেকে আসা একটি পাথর বোঝাই লরি উল্টে দুর্ঘটনা ঘটে, গুরুতরভাবে জখম হন গাড়ির চালক এবং খালাসি। নোংরা হয়ে যাচ্ছে ঘরবাড়ি, বাচ্চাদের অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে চলা যাচ্ছে না, আর বাইপাসের গাড়িগুলো খুব স্পিডে চালাচ্ছে গ্রামের মধ্যেও। স্থানীয়দের দাবি, চাঁচলে রানী কামার থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত 81 নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল, কোথাও খুঁড়ে আবার কোথাও মাটি ফেলে রাস্তা হয়ে উঠেছে মরণ ফাঁদ। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্য যাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। যে রাস্তাঘাটে যে ধুলাবালি হচ্ছে, দোকানপাট সব একদম, খাবার দাবার কেউ খেতে পাচ্ছে না, ভালোভাবে বসতে পারছে না, বাচ্চা কাচ্চা ঠিক মতো দাঁড়াতে পারছে না, ওই অসুখ বিসুখ হলে কী করবে? হ্যাঁ, এই জন্য আমরা চাই যে রাস্তাটা ভালোভাবে সমাধান করুক, রাস্তাঘাটে জল দিয়ে সুন্দর করে ধুলাবালিগুলো যাতে বসে লোকের কোনো অসুবিধা না হয়, এই সমাধানটাই আমরা করতে চাইছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।